আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং আপনারা এখনো পর্যন্ত কোনো বই পাননি অথবা কিনেননি তো আপনারা কিভাবে পড়াশোনা করবেন এই নিয়ে হচ্ছে আজকের ভিডিও দেখেন এখানে আমি কিছু বইয়ের প্রিসটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি তো এভাবে আপনারা বইগুলোকে কিভাবে ডাউনলোড করবেন আপনারা যদি এই বইগুলোকে ডাউনলোড করে প্রিন্ট করে নেন এবং প্রিন্ট করে বইয়ের মতো যদি বাদিয়ে নেন তাহলেই কিন্তু আপনারা নিজেরাই বই তৈরি করে নিতে পারবেন আর বই পাওয়ার জন্য কলেজে বা কারো কাছে যেতে হবে না তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি কীভাবে অনলাইন থেকে ক্লাস অনুযায়ী যে কোনো ক্লাসের বই আপনি কিভাবে ডাউনলোড করবেন বই ডাউনলোড করার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি ক্রোমে গিয়ে এখানে আমি একটা লিঙ্ক পেস্ট করে দিচ্ছি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কের উপর ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বিভাগ অনুযায়ী বাউবির কতগুলো শাখা এখানে দেওয়া আছে যেমন স্কুল অফ এডুকেশন স্কুল সোশ্যাল সায়েন্স হিউমিনিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মানে এগুলো হচ্ছে ডিপার্টমেন্টের নাম বাউবির এই ডিপার্টমেন্টের নামের মধ্যে কিন্তু ক্লাস আছে যেমন স্কুল অফ এডুকেশনের মধ্যে আছে ব্যাচেলর অফ এডুকেশন মানে বি এট এম এট সি এট আর এখানে আছে আপনার বি বিএসএস আরও আছে এম এ এম এবং যারা এসএসসি এইচএসসি বিবিএস এম বিএ এই বইগুলো ডাউনলোড করবেন আপনারা ওপেন স্কুলে চলে যাবেন তো দেখেন আপনি যে ক্লাসের বই ডাউনলোড করবেন এখানে সব ক্লাসের বই দেওয়া আছে আপনি যে ক্লাসের বই ডাউনলোড করবেন জাস্ট ওই ক্লাসের উপর একটা ক্লিক করে দেবেন যেমন এখানে দেখেন বিএসএস মানে ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স এই যে আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম এটার উপর ক্লিক করে দেওয়াতে এখন বিএসএস এর যতগুলো বই আছে দেখেন সবগুলো বই কিন্তু আপনার সামনে শো করছে আপনার কোন বইটা দরকার আপনার যে বইটা দরকার জাস্ট ওই বইটার উপর একটা ক্লিক করে দেবেন যেমন আমি রাষ্ট্রবিজ্ঞান নিব এই যে আমি এখান থেকে এই রাষ্ট্রবিজ্ঞান এক এটার উপর আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়াতে হয়েছে কি নিচে দুটো অপশান একটা বাংলা একটা ইংলিশ চলে এসেছে জাস্ট বাংলার উপর আমি বাংলায় রাখলাম সাইটটাকে এবার সাইটটাকে বাংলায় রাখার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রবিজ্ঞান বইয়ের নয়টা ইউনিট আছে এবং প্রতিটা ইউনিট এখানে লিস্টেড করা আছে এটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বই এখন এখান থেকে আপনি ফুল বইটাকে একসাথে ডাউনলোড করতে পারবেন না আপনি ইউনিট ওয়াইজ বইটাকে ডাউনলোড করে নিতে হবে যেমন আমি যদি ইউনিট একে ক্লিক করি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ইউনিট একটা এখন আমার মোবাইলে ডাউনলোড হয়ে গেছে তো আপনারা চলে কম্পিউটার দিয়ে সেম কাজটা করতে পারেন কাজটা করার পর এখন এটাকে যদি আপনারা প্রিন্ট করে নেন তাহলেই আপনাদের একটা বই হয়ে গেল তো এভাবে আপনারা অনলাইন থেকে আপনাদের যে কোনো ক্লাসের বইকে ডাউনলোড করে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন এবং পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ